ব্যবসায়ী কেউ যদি দেনা থাকে বা ঋণ থাকে, ঋণী থাকে অথবা কাউকে ঋণ দেয়, এই দুটো টাকার জাকাতের বিধান কি হবে? আমার কাছে মানুষ পায়, যেটাকে আমি পাই এটা ধরতে হবে। এখানে আমরা একটা কথা বলি, যদি জাকাতের ক্ষেত্রে আজকে একটু আমভাবে বলে দিই, আমার শব্দটা যে জায়গায় থাকবে এই জাকাতেই আমার হিসাব করতে হবে জাকাতের টাকা। আমার শব্দ, আমি একজনের কাছে টাকা পাই, আমি কিন্তু আমি পাই জি, যখন এই শব্দটা থাকবে এটাই জাকাতে কাউন্ট করতে হবে। তো আমি যত পাই এটা কাউন্ট করব, আমার কাছে যত পাই এটাকে আমি মানে মাইনাস করব। যেমন আমি একজনের কাছে 2 লাখ টাকা পাই, একজন আমার কাছে 3 লাখ টাকা পায়, তারা কিন্তু আমি 1 লাখ টাকা ঋণী, আমার জাকাত আসবে না। আমার কাছে 1 লাখ টাকা পায়, আমি একজনের কাছে 2 লাখ টাকা পাই, 1 লাখ টাকা মাইনাস হবে, 1 লাখ টাকা অন্তর্ভুক্ত হবে। তো আমার হাতে তো নাই, আমি এটা কি না পারলে যেটা পাওয়ার আশা থাকে এটার উপরে জাকাত আসবে, যেটা আমি আমি মানুষকে পাবো। এখানে দুই ধরনের কর্জ আছে, দুই ধরনের বাকি আছে। যেমন এক ব্যবসায়ী বলে যে আমাদের দুই ধরনের বাকি থাকে, একটা হলো যে একটা লোকের সাথে এমন ব্যবসা করছে যেটা রানিং, সবসময় আসা যাওয়া করতেছে, এটা আমি পাবো আশা করি, এই এটার উপরে জাকাত আসবে। আর একটা আছে যেটা আমি ভবিষ্যতে পাবো কিনা সন্দেহ আছে, এই ক্ষেত্রে দুইটা মত। একটা হলো ওলামায়ে কেরাম বলেছেন, তুমি যদি অগ্রিম জাকাত দিয়ে দাও আল্লাহ তাআলা এটা তোমার পাওয়ার ব্যবস্থা করবেন, এটা তোমার যে উৎসাহিত করা। আর একটা হলো যে তুমি পাওয়ার পর হিসাব করে তুমি এটা জাকাত দিয়ে দাও, তুমি তত যতদিন পর্যন্ত তুমি টাকাটা না পাবে ততদিন পর্যন্ত তুমি না জাকাত না দেওয়ার তোমার সুযোগ রয়েছে, পাওয়ার পরে তুমি দিয়ে দিও। জি, আরেকজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্নটা বলেন, টেলিভিশনের ভলিউমটা কমান তারপর প্রশ্নটা বলেন। আমার তিনটা প্রশ্ন বলেন। একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন যে মানে যার জমি আছে সারা বছরের খাবার ঘরেই খায়, কিন্তু অন্য অন্য দিক দিয়ে সমস্যা, বাজার ঘাট কিংবা টাকা পয়সার সমস্যা, তারা 80-90 হাজার টাকা নেয়, সে কি জাকাত নিতে পারবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন যে কোরআনের সিজদা, ওটা কি রুকু সহ দিতে হবে, সুবহান রাব্বিয়াল আজিম পড়ে তারপরে উঠে দাঁড়ায় সিজদা দিতে হবে কিনা, মানে শুধু আল্লাহ আকবার বলে সিজদা দিলেই হবে? পরেরটা বলেন। আর আর ভুলে গেছেন, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জমি জায়গা আছে, এখান থেকে যা আসে সেটা দিয়ে তিনি সাংসারিক খরচ মেটাতে পারেন, কিন্তু তার কাছে ধরেন 70-80-90 হাজার টাকা এরকম কোনো ফিগার বা অ্যামাউন্ট নেই, জাকাতের কী বিধান হবে? হ্যাঁ, এটা আমাদের অনেক ক্ষেত্রে সমাজে দেখা যায় যে অনেকের বিঘা কি বিঘা সম্পত্তি আছে, কিন্তু এখান থেকে যে ধান উৎপাদন হয় ওই ধান বিক্রি করার পর সে খাবার তার পারিবারিক সাংসারিক খরচের পর আর কোনো টাকা থাকে না, হ্যাঁ ওই লোক উপরে জাকাত আসবে না। কারণ যে জমির থেকে শুধু উৎপন্ন হয় উৎপাদন হয়, উৎপাদন উপরে জাকাত আসে, জমির উপরে জাকাত আসে না। এই জন্য বিঘা কি বিঘা জমি থাকলেও যদি উৎপাদন যদি রিকভার করে, উৎপাদন যদি অতিরিক্ত থাকে, আমি সারা বছর খাওয়ার পর যদি আমার এতটুক পরিমাণ, এখানে ধানের হিসাবটা কিন্তু ভিন্ন, ধানের হিসাব কিন্তু 80 হাজার টাকাতে আসবে না, এটা এটা জাকাতের হিসাব ভিন্ন। আর যদি রেখে যদি সে ধান বিক্রি করে টাকা করে ফেলে, তখন আবার এটা হিসাবে নেশাবের সাথে চলে আসবে। দুইটা, একটা হলো যদি ধান দ্বারা দিতে চায় এক হিসাব আসবে, যদি তার অনেক, যেমন আমাদের অনেক ভাটি অঞ্চলে প্রচুর ধান পায়, এখন যদি কেউ ধানের মাধ্যমে জাকাত দিতে চায় এটা একটা হিসাব আছে ধানের জাকাতের। আর যদি মনে করেন আমি ধানের জাকাত দিব না, আমি ধান বিক্রি করবো, বিক্রি করার পর যখন সে মানি পাবে, লিকুইড টাকা পাবে, ওই লিকুইড টাকা তখন স্বর্ণ এবং রূপার নেশাবের সাথে চলে আসবে। এই জন্য যে আমাদের যে ধানি সম্পদ রয়েছে এটাতে যদি সে খাওয়া তার সংসারের খরচ আনুষঙ্গিক খরচ ঋণ টিন পরিশোধ করার পর যদি তার কাছে কোনো ধান অথবা টাকা নগদ টাকা না থাকে, তার উপর জাকাত আসবে না। জি, আরেকজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন ছিল যে তেলাওয়াতে সিজদা বা আয়াত যে আমরা যখন পড়ি সিজদার আয়াত তারপরে সিজদা দিই, রুকু সহ দিতে হবে নাকি রুকু ছাড়া শুধু সিজদা দিলে হবে? শুধু একবারই তেলাওয়াতে সিজদা, শুধু একবারই 19 সিজদায় চলে যাবে, দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে 19 সিজদায় চলে যাবে, সিজদায় যে আমরা তাসবিহাতগুলো পড়ি এগুলো পরে আবার উঠে দাঁড়িয়ে যাবে, এটা রুকু এবং এবং 2 সিজদাও না, শুধু 1টা সিজদাই দিবে। ধন্যবাদ মহতারাম। আচ্ছা, তারপর আরেকটি বিষয়, অনেকে আছে যে রমজানের রোজা রাখছে কিন্তু নিয়ত করি নাই, তো নিয়ত না করে
আবার সাহরি গ্রহণ না করে কেউ যদি রোজা রাখে বা রোজা রেখেছে নিয়ত করে নাই হ্যাঁ তাহলে তার রোজার বিধানটা কি দেখুন এখানে দুটো অপশন একটা হলো কোন ব্যক্তি এই প্রশ্নটা সফর অবস্থায় কিন্তু স্বাভাবিক অবস্থায় যারা মুকিম নিয়মিত যারা রোজা রাখে ওরা যখন রাত্রি ঘুমায় তখন কিন্তু এই নিয়ত করে আগামী কাল যদি সাহরি নাও খেতে পারি তাও আমি সাহরি খাই আর না খাই রোজা রাখব এবং অধিকাংশ মানুষ এটাই করে এটা যদি করে তার রোজা হয়ে যাবে সে তো নিয়তই করেছে যে সাহরি খেতে পারে না খাইতে রোজা রেখে ফেলবো এই প্রশ্নটা সে কিন্তু সফর অবস্থায় যে আমি সফর করছি আমি মনে আগামী কাল রোজা নাও রাখতে পারি এটা হচ্ছে হলো যখন রোজা ভাঙার কিন্তু আমাদের দেশে যারা মুকিম কন্টিনিউ রোজা রাখছে হঠাৎ করে সাহরিতে উঠতে পারি নাই ঘুম থেকে উঠাই হাইরে আমি সাহরি খেতে পারি নাই ও যে সে সাহরি খেতে পারে নাই শব্দটাই যে রোজার নিয়ত যে আমি তো রোজা রাখা রাখার জন্যই তো ইয়া করেছে আর কেউ যদি একেবারেই বিলকুল আগের দিন নিয়ত করে আগামীকাল আমি রোজা রাখবোই না মশলাটা এটা যে আমি আগামীকাল রোজা রাখবো না কিন্তু ঘুম থেকে ওঠার পর ফজর নামাজের পর বলতেছে এই একটা রোজা রাখবো না এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলে তাকে জোর এক পর্যন্ত তার অপশন রয়েছে সে যদি জুহুরের অক্ত হওয়ার আগে যদি সে নিয়ত করে তাহলে তার রোজা হয়ে যাবে আর যদি সে রোজার নিয়ত না করে সে আগের দিন সে নিয়ত করে নাই রোজা রাখবে মানে সে নিয়ত করেছিল আমি রোজাই রাখবো না এই ব্যক্তির জন্য হলো এইটা যে সে জুহুরের অক্ত হওয়ার আগ পর্যন্ত অপশন থাকে রোজার নিয়ত করা